প্রথমে ভলান্টিয়ার কাজের মধ্যে হচ্ছে আমাদের সব থেকে আমাদের স্টেটে মনে হয় আমাদের হচ্ছে যোগাযোগের মাধ্যমটা খুব ডেভেলপ হয়, হচ্ছে একে অপরের সাথে কীভাবে হচ্ছে কমিউনিকেশন করে নিজেদের মধ্যে সক্ষমতা তৈরি করা যায়, এটা হচ্ছে স্ট্রংলিভাবে ঐক্যবদ্ধ হয়ে কীভাবে কাজ করা যায়, এই জিনিসগুলো হচ্ছে শেখা যায়। আমরা জানি দশে মিলে করি কাজ হারি জিতে নাহিলাস, তো হচ্ছে দশজনে মিলে একটা ছোট ছোট কাজকে যখন আমরা একটা পরিপূর্ণতা দিব, তখন এই ছোট ছোট কাজগুলো এক ভালো কাজগুলো একসময় বড় কিছু হচ্ছে প্রত্যাশা নিয়ে আমাদের জন্য আসবে, সেটা হোক আমাদের নিজেদের জন্য বা সমাজের জন্য বা সেটা বহির্বিশ্বের জন্য। আমি হচ্ছে কিছু না কিছু এখান থেকে শিখতে পারতেছি, নতুন একটা যেখানে আমি একটা জায়গায় যেয়ে ছবি তুলতেছি সেটা সম্পর্কে আমি হচ্ছে জানতে পারতেছি, সেটার ইতিহাস, সেটার ঐতিহ্য হোক, ওই বিষয়টা সম্পর্কে যে সম্পর্কে আমি জানতে পারতেছি। তো একজন হচ্ছে আমি যেই লোকাল হিসাবে আমার এমনি যেই ওই বিষয়গুলো জানা দরকার, জানা থাকা দরকার, কারণ বর্তমান সময় আমরা জানি তথ্য প্রযুক্তির যুগ, যে যত বেশি তথ্য জানা আছে সে তত সমৃদ্ধ হিসাবে বিবেচনা হয়। তো আমাদের এই বর্তমান সময়ে প্রতিযোগিতায় টিকতে হলে আমি মনে করি হচ্ছে এই ধরনের কাজের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে হচ্ছে তথ্য সমৃদ্ধকে নিজেকে সমৃদ্ধ করার সাথে সাথে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া। যেহেতু আমি এখান থেকে হচ্ছে ভলান্টিয়ারের মাধ্যমে বিভিন্ন ধরনের একত্রিত হয়ে কাজ করার যে অভিজ্ঞতা হবে আমার, সেটা আমার হচ্ছে পরবর্তী যেখানেই যাই না কেন আমার হচ্ছে টিম ওয়ার্ক কাজের ক্ষেত্রে সহযোগিতা লাভ করবে। আমি এখানে হচ্ছে দেখা যাচ্ছে কীভাবে হচ্ছে চার থেকে পাঁচজন ছোটো ছোটো টিমের মাধ্যমে একটা কাজ সম্পাদন করি, অভিজ্ঞতাটা ওইখানে কাজে লাগাইতে পারবো যেখান থেকে আমি যেটা হচ্ছে একটা ধারণা থাকে। আর যদি আমি হচ্ছে এই ভলান্টিয়ারগুলি না করি তাহলে হচ্ছে দেখা গেছে কি আমি হুট করে যখনই কর্মজীবনে যাব তখন হচ্ছে টিম ওয়ার্ক সম্পর্কে আমার তেমন ধারণা থাকবে না। তো এই জিনিসটা এখান থেকে যদি আমি শিখে যাই সেটা আমার পরবর্তী সময়ে কাজে দিবে আমি মনে করি। ম্যাপিংয়ের মধ্যে হচ্ছে আমার এটা হচ্ছে ভালো লাগার হচ্ছে কাজ হচ্ছে ছবি তোলা, আর হচ্ছে ছবি তোলাটা আমার ভালো লাগে, আর হচ্ছে বিভিন্ন জায়গায় যে হচ্ছে ওইটা সম্পর্কে জানার পর হচ্ছে মনে হয় যে আমি এটা জানলাম, হচ্ছে রিভিউর মাধ্যমে অন্যকে জানানোর চেষ্টা করি যে হচ্ছে দেখা গেছে হুট করে আমি ম্যাপিংয়ের সময়। আর একটা জিনিস হয় যেটা হচ্ছে আমি একটা জায়গায় গেলাম হচ্ছে ওই জায়গাটা সম্পর্কে আমার জানা ছিল না, তো আমার জানার আগ্রহের জন্য আমি প্রথমত কী করি সেটা হচ্ছে গুগলে সার্চ দিই। তো যেহেতু সার্চ দিয়ে হচ্ছে জানার চেষ্টা করি, যদিও হচ্ছে কোথাও কোথাও যায় সমস্যার সম্মুখীন হয়ে যায় এটা সম্পর্কে গুগলে নেই, তো ওইখানে যদি আমি হচ্ছে কন্ট্রিবিউট করি ওইটাতে হচ্ছে আরেকজন হচ্ছে সুবিধা লাভ করতে পারবে। তো এই রিভিউ জিনিসটা আমার দিতে খুব ভালো লাগে এবং ছবি তুলতে ভালো লাগে গুগল ম্যাপিংয়ের।